হোয়াটসঅ্যাপ ভাতার বৃন্দগণ, আমি ইয়াসিন আলিফ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এবং বন্ধুরা, আজকে আমরা কথা বলবো শ্যাডো ফাইট 2 গেমের ব্যাকস্টোরি সম্পর্কে। শ্যাডো ফাইট 2 গেমটি আমরা হয়তো সবাই খেলেছি বা এর সম্পর্কে জানি, কিন্তু আমরা কয়জনে শ্যাডো ফাইট 2 গেমটির ব্যাকস্টোরি জানি? শ্যাডো ফাইট গেমটি সত্যি অনেক ভালো এবং এই গেমটিকে আরও ভালো বানায় এর গল্প, এবং এই গেমটি খেলতে থাকলে আস্তে আস্তে এই গেমের গল্পগুলো আনলক হয়। তুমি যদি কখনো এই গেমটি খেলে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং তোমরা কমেন্টে অবশ্যই বলো যে আমার নেক্সট ভিডিও আমি কোন টপিকের উপরে বানাবো। তোমাদের যে কোনো একজনের কমেন্টকে আমি পিন করব নিচে, এ কারণে জলদি কমেন্ট করো। তো বন্ধুরা, অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। বন্ধুরা, গল্পে শুরু হয় অন্য একটি ডাইমেনশনের মাধ্যমে, যে ডাইমেনশনের নাম শ্যাডো ডাইমেনশন। এই ডাইমেনশনে সব প্ল্যানেটকে রাজত্ব করে একটি গ্যালাকটিক কনকারার যার নাম টাইটেন। টাইটেনের কাছে অনেক বড় একটা আর্মি আছে, আরও আছে সুপার ন্যাচারাল ডিমোনিক পাওয়ার্স এবং টেকনোলজি, যার মাধ্যমে টাইটেন অনেকগুলো গ্রহকে দখল করে নিয়েছে। টাইটেনের আরও একটি সুপার পাওয়ার হচ্ছে মাইন্ড ম্যানিপুলেশন, যার মাধ্যমে টাইটেন যে কোনো কাউকে নিজের গোলাম বানাতে পারে। টাইটেন যখন পৃথিবীর কথা জানতে পারে, তখন সে পৃথিবীর উপরে হামলা চালায় পৃথিবীকে দখল করার জন্য। শ্যাডো ডাইমেনশন থেকে পৃথিবীতে আসার জন্য শুধু একটি মাত্র রাস্তা আছে, এবং এই রাস্তাটি বা দরজাটির নাম হচ্ছে গেটস অফ শ্যাডোস। তখনকার সময়ের পৃথিবীর পাওয়ারফুল ফাইটাররা তাদের পাওয়ার দিয়ে এই গেটটিকে বন্ধ করে দেয়। এরপর অনেক বছর চলে যায়, আমরা আমাদের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই। সে একজন লেজেন্ডারি সামুরাই, অনেক বেশি পাওয়ারফুল, এবং তাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারে নাই। এর উপরে এতটা অহংকার করে যে সে মনে করে যে আমাকে কেউ হারাতে পারবে না। আমাদের মেইন ক্যারেক্টার পুরো পৃথিবীর মধ্যে ঘুরে বেড়ায় পাওয়ারফুল ফাইটারদের সাথে ফাইট করার জন্য। একটা সময় পর সে জানতে পারে গেটস অফ শ্যাডো সম্পর্কে। এই দরজার পিছনে অনেক পাওয়ারফুল ফাইটার আছে, এ কারণে সে গেটস অফ শ্যাডোকে মুক্ত করে ফেলে, এবং এটাই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল। গেটস অফ শ্যাডো খোলার পরই অন্য ডাইমেনশন মানে শ্যাডো ডাইমেনশনের ডিমনরা মুক্ত হয়ে যায়, এবং আমাদের মেইন ক্যারেক্টার গেটস অফ শ্যাডো ওপেন করার জন্য অভিশপ্ত হয়ে পড়ে। এবং এই অভিশাপের কারণে আমাদের মেইন ক্যারেক্টার হয়ে যায় একটা অন্ধকারে আচ্ছন্ন শ্যাডোতে। শ্যাডোর জীবনে শুধু একটাই উদ্দেশ্য, তার এই ভুলটাকে ঠিক করা। ওকে আবার কোনো মতে গেটস অফ শ্যাডোকে বন্ধ করতে হবে, এবং এই কাজের জন্য প্রয়োজন 6টা সিলের, এবং এই 6টা সিল আছে 6টা ডিমনের কাছে, যারা অনেক বেশি পাওয়ারফুল, যাদের প্রত্যেকের আন্ডারেই আছে অনেক পাওয়ারফুল বডিগার্ড। শ্যাডো কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না। এরপর শ্যাডো তার সেন্সের কাছে যায়। সেন্সেই হচ্ছে শ্যাডোর শিক্ষক, যে শ্যাডোকে ফাইটিং করা শিখিয়েছিল। তাই আবার শ্যাডোকে ট্রেনিং দেওয়া শুরু করে, এবং শ্যাডো এর যাত্রাপথে শ্যাডোর সাথে দেখা হয় মেয়ে এর। মেয়ে হচ্ছে একটা ব্ল্যাক স্মিথ, যে ওয়েপেন ডেভেলপ করতে পারে, তৈরি করতে পারে। এরপর মেয়ে শ্যাডো এর সঙ্গী হয়ে পড়ে তার যাত্রাপথে। এরপর শ্যাডো আস্তে আস্তে ট্রেনিং করে এবং অনেক টুর্নামেন্টে জয়েন করে টাকা ইনকাম করার জন্য। এরপর আস্তে আস্তে আমাদের শ্যাডো পাওয়ারফুল হতে থাকে, প্রথম ডিমনের সাথে ফাইট করে। প্রথম ডিমনের নাম হচ্ছে লাইনেক্স। লাইনেক্স একটি বড় অ্যাসিয়ান গ্রুপের লিডার, এবং একটি ছোট টাউনকে দখল করে সেটা রাজত্ব করে। শ্যাডো প্রথমে লাইনেক্সের 5 বডিগার্ডকে হারায় এবং পরে লাইনেক্সকে পরাজিত করে। পরাজিত হওয়ার পর লাইনেক্স তার গেটস অফ শ্যাডোর সিল শ্যাডোকে দেয়। সিল পাওয়ার পরে শ্যাডো, মে এবং সেন্সি তাদের জার্নিতে এগিয়ে যায় এবং দ্বিতীয় ডিমনের সাথে ফাইট করে, এবং দ্বিতীয় ডিমনের নাম হচ্ছে হারমিট। হারমিট একজন পুরাতন ম্যাজিশিয়ান, এবং তার আন্ডারে একটা স্কুলও রয়েছে। শ্যাডো হারমিটকে ডিফিট করার পর তার সিলটিকে নিয়ে নেয়। ও পরে তৃতীয় ডিমন বুচারের কাছে যায়। বুচার একটি পাওয়ারফুল ডাকাত দলের লিডার, কোনো মতে বুচারকে হারিয়ে তার সিলটিকে কালেক্ট করে ও পরের ডিমনের খোঁজে বেরিয়ে পড়ে। চতুর্থ এই ডিমনের নাম হচ্ছে ওয়াস্প। ওয়াস্প হলো পাইরেট কিংয়ের মেয়ে। ওয়াস্প তার বাবা পাইরেট কিংকে মেরে ফেলে এবং তার জায়গা দখল করে ফেলে। এরপর শ্যাডো ওয়াস্পকে হারিয়ে পঞ্চম ডিমনের কাছে যায়, যার নাম উইডো। উইডো হচ্ছে একটি খুবই সুন্দর একজন মহিলা, সৌন্দর্য ব্যবহার করে যে কোনো পুরুষকে নিজের দখলে আনতে পারে। এছাড়া উইডোর কাছে টেলিপোর্টেশন পাওয়ারও রয়েছে। শ্যাডো অনেক কষ্টে উইডোকে হারিয়ে ফেলে এবং তার ডিমোনিক সিলটি নিয়ে নেয়। এরপর শ্যাডো ষষ্ঠ ডিমনের কাছে যায়, যার নাম শোগান। শোগান হচ্ছে একটি ওয়ারলর্ড এবং একজন সামুরাই শ্যাডো এর মতন। শোগান পুরো একটি দেশকে চালায় এবং তার আন্ডারে অনেক পাওয়ারফুল ওয়ারিয়র আছে।
ও কোনো মতে শোগানের বডিগার্ড এবং শোগানকে হারিয়ে ফেলে এবং তার ডিমোনিক সিলটাকে কালেক্ট করে ফেলে। এরপর শ্যাডোর কাছে 6টা সিল এসে পড়ে গেটস অফ শ্যাডোকে বন্ধ করার জন্য। এরপর শ্যাডো মে এর সাথে গেটস অফ শ্যাডোর কাছে যায় গেটটিকে বন্ধ করার জন্য। শ্যাডোর সাথে আবারও 6টা ডিমনের সাথে ফাইট হয়। তো আবারও কোনো মতে সেই 6টা ডিমনকে হারিয়ে ফেলে এবং সাকসেসফুলি গেটস অফ শ্যাডোকে বন্ধ করে ফেলে। কিন্তু বন্ধ হবার সময় গেটের মধ্য থেকে টাইটেন হামলা চালায় এবং শ্যাডোয়ের বন্ধু মেয়েকে শ্যাডো ডাইমেনশনের ভিতরে নিয়ে নেয়। তার বন্ধু মেয়েকে বাঁচানোর জন্য কোনো মতে গেটস অফ শ্যাডোকে আবার ওপেন করে এবং শ্যাডো ডাইমেনশনের ভিতরে প্রবেশ করে। এরপর শ্যাডো দেখতে পায় যে শ্যাডো ডাইমেনশনের রাজার নাম হচ্ছে টাইটেন, একজন ইন্টার গ্যালাকটিক কনকারার। তার আন্ডারে লক্ষ লক্ষ সৈন্য রয়েছে। টাইটেন শ্যাডো ডাইমেনশনের মধ্যে থাকা অনেকগুলো গ্রহকে দখল করে তাদের মানুষদের গোলাম বানিয়ে ফেলেছে। টাইটেন আজ পর্যন্ত অনেক পাওয়ারফুল ওয়ারিয়রদেরকে হারিয়েছিল এবং তাদেরকে নিজের গোলাম বানিয়ে ফেলেছে, এবং সেই পাওয়ারফুল ফাইটাররা বর্তমানে টাইটানের বডিগার্ড হিসেবে কাজ করে। যাই হোক, শ্যাডো ডাইমেনশনের মধ্যে শ্যাডোর সাথে পরিচয় হয় অনেকের সাথে, যেরকম ক্যালি, সাইফার অ্যান্ড অ্যানশিয়েন্ট। এরা মূলত শ্যাডো ডাইমেনশনের মুক্তিবাহিনী বা রেবিলিয়নের অংশ। এদের উদ্দেশ্য মূলত টাইটেনকে হারিয়ে শ্যাডো ডাইমেনশনকে মুক্ত করা। শ্যাডোর সাথে এদের বন্ধুত্ব হয়ে যায় এবং শ্যাডোকে এরা সাহায্য করে। শ্যাডো আস্তে আস্তে এদের কাছ থেকে নতুন ফাইটিং স্কিল শিখে ফেলে। এছাড়া শ্যাডো এদের কাছ থেকে আরও পায় নতুন পাওয়ারফুল ওয়েপেন্স। এরপরে আস্তে আস্তে শ্যাডো টাইটেনের আর্মির সাথে লড়াই করে, এদের এলিট সোলজারের সাথে লড়াই করে। এই এলিট সোলজারের মধ্যে একজন সোলজারের নাম হচ্ছে জাস্টিস। শ্যাডোর জাস্টিসকেও ফাইটে ডিফিট করে। এরপরে শ্যাডো জানতে পারে জাস্টিসই হচ্ছে শ্যাডোয়ের বন্ধু মে, যার ব্রেন কন্ট্রোলে আছে টাইটেনের। এ কারণে মেয়েকে সম্পূর্ণরূপে বাঁচানোর জন্য টাইটেনকে হারাতেই হবে। এরপর শ্যাডো টাইটেনকে পরাজিত করার জন্য সেখানে যায়। টাইটেনের আগে দাঁড়িয়েই আছে 5 বডিগার্ড। 5 হচ্ছে শ্যাডো, কিন্তু এরা এসেছে প্যারালাল দুনিয়া থেকে। এদের উইল পাওয়ার বেশি ছিল না, এ কারণে টাইটেন এদেরকে কন্ট্রোল করতে পারতে ছিল। শ্যাডো কোনো মতে এই 5 বডিগার্ডকে হারিয়ে টাইটেনের সাথে ফাইট করা শুরু করে। টাইটেনের সাথে শ্যাডোর খুবই কঠিন ফাইট হয়। হাড্ডাহাড্ডি লড়াই করার পর টাইটেন কোনো মতে পরাজিত হয় শ্যাডোর কাছ থেকে, এবং টাইটেনকে পরাজিত করার পরই শ্যাডোয়ের অভিশাপ দূর হয়ে যায় ও শ্যাডো আগের মতো মানুষের রূপ ফিরে পায়। এছাড়া টাইটেনকে পরাজিত করার পর শ্যাডোয়ের কাছে 2 অপশন আসে। প্রথম অপশনে শ্যাডো চাইলে টাইটেনের জায়গা দখল করতে পারে, সে এতে হয়ে যাবে শ্যাডো ডাইমেনশনের রাজা। কিন্তু শ্যাডো আর আগের মতো নেই, সে এখন ভালো হয়ে গেছে। শ্যাডো তার ভুল বুঝতে পেরেছে। সে জানে যুদ্ধ ধ্বংস এবং মৃত্যু ছাড়া কোনো কিছুই আনে না, এ কারণে সে শ্যাডো ডাইমেনশন থেকে চলে আসে এবং এরপরে গেট অফ শ্যাডোস ধ্বংস হয়ে যায়। এরপরে শ্যাডো ফাইটিং করা ছেড়ে দেয় এবং শান্তিতে জীবনযাপন করতে থাকে। কিন্তু গেট অফ শ্যাডো ডাইমেনশন ধ্বংস হওয়ার আগে শ্যাডো ডাইমেনশন থেকে একটা শ্যাডো চলে আসে, এবং এই শ্যাডোটির কারণেই শ্যাডো ফাইট 3 গেমটি শুরু হবে। এবং বন্ধুরা, এটাই হচ্ছে শ্যাডো ফাইট 2 গেমের ফুল ব্যাক স্টোরি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।